আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে ডেকে নিয়ে ডিএসবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আপনাদের মাদ্রাসার মাহফিল করার অনুমতি নাই। মাহফিলের পোস্টারিং করা হয়ে গিয়েছে, খরচ অনেক হয়ে গিয়েছে, আগস্টের 4 তারিখ মাহফিল হবে জানিয়ে দেওয়া হয়েছে। আপনার তত্ত্বাবধানে রাজবাড়িতে কোনো মাহফিল অনুষ্ঠিত হতে পারবে না, আনলিমিটেড। তো ঠিক আছে, কিছুই বলার নেই, কিন্তু এরকম একটা পূজা যদি এই দেশে বন্ধ করা হতো কি মনে করতেন পরিস্থিতি কি হতো? দুর্বল, কিছুই বলার নেই। এর চাইতে বড় হালতেও তো কিছু বলার ছিল না। যেই হাত দিয়ে কোরআন ধরে পড়ি, এই হাতে যখন গরুর রশি সহকারে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল, কি বলার ছিল তখন? যেই চোখ দিয়ে আল্লাহর কালাম দেখে তেলাওয়াত করি, সেই চোখ দুটো বেঁধে আর হাত দুটো পেছনে হাত করা পরিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা যখন ফেলে রাখা হয়েছিল, কি বলার ছিল? যখন দিনের পর দিন মানবেতর জীবনযাপন করানো হয়েছিল, 6 মাস পর্যন্ত এটাই জানতাম না পরিবার বেঁচে আছে না মরে গেছে, মাদ্রাসা রেখে এসেছিলাম চালু আছে না বন্ধ হয়ে গেছে, কি অবস্থা এলাকার, কি অবস্থা আত্মীয়ের, কি অবস্থা বাচ্চার, কি অবস্থা বাপ মায়ের, তখনও তো কিছু বলার ছিল না। যখন জেলখানার মধ্যে সকল আসামি একই অধিকার ভোগ করছে কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নীতি প্রয়োগ করা হলো, তখনও তো কিছু বলার ছিল না। সবাই সপ্তাহে একদিন মেডিকেল ট্রিটমেন্ট পায় আর আমাদের সপ্তাহ পেরিয়ে যায়, 2 সপ্তাহ পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, কোনো ডাক্তারও আসে না, ডাক্তারের সহযোগীও কেউ আসে না, মেডিকেলও নিয়ে যায় না, মাঝে মধ্যে 1-2টা কয়েদি পাঠিয়ে দেয়, কয়েদি সে কোনো ডাক্তারি পরেও নেয়, কিছু জানেও না, ডাক্তারের সঙ্গে থাকে, ওষুধ লাগিয়ে ওষুধগুলো এগিয়ে দেয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় আমাদের চিকিৎসা করার জন্য। তার কাছ থেকে যদি ওষুধ নেওয়া হয়, এক রোগের জন্য ওষুধ নিলে রোগ আরও 10টা নতুন করে তৈরি হয়, সেটা তো আর ভালো হয় না। যখন দিনের পর দিন খাবারের ক্ষেত্রে কষ্ট দেওয়া হয়, এমনকি আল্লাহর জমিনে একটু রোটটা পর্যন্ত গায়ে লাগে না, দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যায়, আল্লাহর জমিনে একটু স্বাধীনভাবে একটু হাঁটবো, পায়ে একটু ধুলাবালি লাগাবো, সেই সুযোগ দেওয়া হয় না। অথচ পুরো জেলের মধ্যে ধর্ষক যারা আছে, খুনি যারা আছে, বড় বড় মামলার আসামি যারা আছে, তারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে, মাঠে খেলাধুলা করছে, কেউ গিয়ে জিমে জিম করছে, কেউ গিয়ে সেলুনে চুল কাটছে, কত সুযোগ আর সুবিধা, আর আমাদেরকে নির্মমভাবে ফেলে রাখা হয়েছে, কারো কাছে দুঃখ প্রকাশ করারও কিছু নাই, সাক্ষাৎ বন্ধ, বিকল্প হিসাবে সবাইকে টেলিফোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে তোমরা 10 মিনিট করে পরিবারের সঙ্গে কথা বলবা, মাসের পর মাস পেরিয়ে যায়, আমাদের ক্ষেত্রে সেই সুবিধা দেওয়া হয় না। এক পর্যায়ে গিয়ে চালু হলো, তখনও আলাদা করে আমাদের কয়েকজন আলেমকে এখান থেকে আলাদা রাখা হয়েছিল, বললাম সবাই কথা বলতে পারছে, আমাদের চাইতে ভারী মামলা যাদের তারা কথা বলতে পারছে, আমাদের অপরাধ কি? না হুজুর, কোনো অপরাধ তো অপরাধ জানি না, উপর থেকে নিষেধ আছে। আচ্ছা, সেই উপরটাকে সে উপরের সাথে কথা বলিয়ে দেন, না না এই কথা বলা যাবে না, তাহলে করার কি আছে? সমন্বয়ের পন্থা কি? না, সমন্বয়ের পন্থা কিছু নাই। কেউ এখন দুঃখে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এখন তার উপর শুরু হলো আরো বড় জুলুম, খাবা না কেন, তোমারে খেতে হবে, না খেয়ে অসুস্থ হবা, পরে বদনাম হবে আমাদের, এই সুযোগ তো আর নাই। তো যখন এই হালতগুলো হয়েছিল, বলার তো কিছু ছিল না, কারণ সংখ্যায় যদিও বাস্তবে মনে হয় অনেক বেশি, কিন্তু আমাদের চাইতে বড় সংখ্যালঘু আর কে আছে? নিয়ে প্রথমেই যখন ঢোকানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, প্রথমে সেখানে বসার একটা সিস্টেম আছে, যে বাথরুমে যেভাবে বসেন, পা দুইটার উপর ভর দিয়ে পিছনটারে উঁচু রেখে যেভাবে বসতে হয়, ঘন্টার পর ঘন্টা এভাবে বসিয়ে রেখে তারপর একজন একজন করে গোনে, চেক করে, টাকা পয়সা জমা নেয়, অন্যান্য আসবাবপত্র সব কিছু ঠিকঠাক করে, ভেতরে যাওয়ার প্রসেস তৈরি করে, কতক্ষণ বসে থাকা যায় এভাবে? চোরও এভাবে বসে আছে, ডাকাতও এভাবে বসে আছে, ধর্ষকও এভাবে বসে আছে, আর মুরব্বী মুরব্বী আলেমরাও এভাবে বসে আছে, একটু কোমরটা রেখে বসবেন, ব্যাস ধমক শুরু হয়ে যাবে, এভাবে বসছেন কেন? কারণ ব্রিটিশরা শিখিয়ে গিয়েছে এই পদ্ধতি, ব্রিটিশরা শিখিয়েছে কারারক্ষী, যারা সাধারণ মানের একেবারে কর্মচারী, রাষ্ট্রের একেবারেই খুব সাধারণ পর্যায়ের কর্মচারী, তার সামনে এভাবে বসে আপনাকে আনুগত্য দেখাতে হবে, যে আপনি হচ্ছেন ভৃত্য, তারা হচ্ছে মনিব, যেভাবে লর্ডের সামনে, মনিবের সামনে গোলামরা বসে থাকে, এভাবে বসে আনুগত্য শেখাতে হবে, কারণ আপনাকে এখানে শিক্ষা দেওয়ার জন্য আনা হয়েছে, আপনাকে আদর্শ মানুষ বানানো হবে, আদর্শ মানুষ বানানোর জন্য গোলামি কবুল করতে হবে, তো গোলামি কবুল করার একটা পদ্ধতি হলো এটা, ব্যাস। তারপর সেখান থেকে শুরু হলো চেক, বড় অদ্ভুত ধরনের চেক, লুঙ্গি খুলে, অথবা প্যান্ট থাকলে প্যান্টের ভেতরে যেটা আছে ছোট প্যান্ট সেইটা খুলে পর্যন্ত চেক দেওয়া হচ্ছে, অদ্ভুত রকমের চেক, এমনকি যারা একটু দেখতে নেশাখোর মনে হয় ওদের তো হাতিয়ে টাতিয়ে দেখছে, ভেতরে আবার কোনো কিছু লুকায় রাখছে না কি আবাটি, কিছুই বলার নেই, কে মানবাধিকারের কথা বলবে? আর মুখের ভাষা যে কি, এটা তো এখানে উল্লেখ করা সম্ভবই না,
গালি ছাড়া একটা বাক্য তো মুখ থেকে বের হয় না, লোক যেই হোক না কেন। আমাদের যখন সিরিয়াল আসলো, এসে সুন্দর করে চেক দিয়ে দিয়ে অনেক কিছু তো কেটে দিচ্ছে। আমার একটা গামছা, গামছার সাইজ তো জানিনি, স্বাভাবিক মানের যে গামছা, এক গামছারে কেটে পাঁচ টুকরা করলো। জিজ্ঞেস করলাম, গামছা কাটছেন কেন? বললো, চুপ থাকেন, যা করছি এখানে সব করতে থাকবো, কিছু বলবেন না। পরে গিয়ে জানতে পারলাম, কোনো একজন নাকি ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, এজন্য গামছা কেটে দিচ্ছে যাতে ফাঁসি দিয়ে কেউ মরার চেষ্টা না করতে পারে। তখন বলেছিলাম, বিছানার চাদর তো কাটলো না, তাহলে গামছা যদি কাটা হয় এই ভয়ে যে ফাঁসি দিয়ে ঝুলবে, বিছানার চাদর বা জেলের ভিতরে যে কম্বল দেয় সেগুলো দিয়ে তো আরও সুন্দর করে ফাঁসিতে ঝুলতে পারবে, কিন্তু জোর যার মুল্লুক তার বলার তো কিছু নেই। এরপর সিরিয়াল আসলো, আমাদের পায়জামার রশি কেটে দিল। জিজ্ঞেস করলাম, এটা কেমন কথা, পায়জামার রশি কাটেন, মানুষ পায়জামা পরবে কিভাবে? কিন্তু পরবে কিভাবে এটার জবাব নাই, জবাব হলো কেউ যদি ফাঁসি দেয় রশি দিয়ে। আমি বললাম, পায়জামার রশির কি এমন পাওয়ার আছে, 100 কেজির একটা মানুষে লটকিয়ে রাখবে, এই পাওয়ার কি পায়জামার রশির আছে নাকি? কিন্তু কিচ্ছুই বলার নাই, কেটে রেখে দিয়েছে। এক চেক পাড়ি দিলাম 2-2.5 ঘন্টা লাগিয়ে, ভেতরে গিয়ে আরেক চেক, তারপর গিয়ে আরেক চেক, চেকে চেকেই মোটামুটি 4-5 ঘন্টা কেটে গেল। তারপর নিয়ে ঢুকালো, করোনার টাইম, কোয়ারেন্টাইন করতে হবে। আচ্ছা, কোয়ারেন্টাইন ভালো কথা, সামাজিক দূরত্ব মেনে, যাতে করে একজনের দ্বারা করোনা অন্যের মধ্যে না ছড়ায়। ছোট্ট একটা রুম, আপনাদের এই স্টেজ যেরকম এর চাইতেও ধরেন অর্ধেক, এরকম ছোট্ট একটা রুমের মধ্যে বেশি না মাত্র 7 জনকে ঢুকানো হলো। এই ছোট রুমের আবার অর্ধেকের মতো হলো বাথরুম, এর বাইরে যতটুকু জায়গা আছে এখানে 7 জন মানুষ কোয়ারেন্টাইন করতে হবে, দূরত্ব বজায় রেখে, যাতে করে কারো করোনা অন্যের গায়ে না ছড়ায়। হালত এমন, সেখানে বসাই যাচ্ছে না, নামাজের সময় এতগুলো মানুষ মিলে নামাজ পড়াই কষ্ট হচ্ছে, রাত্রের ঘুম তো আরো পরের কথা, তখনও তো বলার কিছু ছিল না, কার কাছে বলবো। পরের দিন নিয়ে দেখলাম সব আলেমদের মধ্যে সেখানে হাজির করা হলো, সেখানে আরো কঠিন পরিবেশ, হেফাজতের মামলা খেয়ে, অন্যান্য মামলা খেয়ে যত আলেম বন্দি হয়েছিল কোয়ারেন্টাইনের নামে, সবাইরে একই আচরণের, একই হালতের মধ্যে ফেলে রাখা হয়েছে। এখন তাদের অবস্থা দেখে, জুনায়েদ আল হাবিব মুরব্বি মানুষ, আমার বাপের চাইতেও বয়সে বড়, তারপর আরও এরকম সিনিয়র সিনিয়র যারা আছেন, তাদের হালত দেখে তখন নিজের কষ্ট হালকা হয়ে গেল। আমি তো তরুণ মানুষ, আমার দ্বিগুণ তিনগুণ বয়সের যারা, তারাই যখন এরকম কষ্ট করতে পারছে, তার মানে এটা সমাধান এখানে নাই, কারো কাছে বলেও কোনো লাভ নাই। 2 দিন পর পাঠানো হলো কাশিমপুর, সেখানে গিয়ে আবারও সেই চেক টেকের ধাপ পাড়ি দেওয়ার পর এবার নিয়ে ঢুকিয়ে দিল এক কামরার মধ্যে, পরিত্যক্ত এক কামরা। আমার জীবনে এত মশা দেখি নাই, সেখানে গিয়ে যেই পরিমাণ মশা দেখেছি। মশারির তো ব্যবস্থা নাই, কয়েলের ব্যবস্থা নাই, সারা রাত্রে এক মুহূর্ত ঘুমাতে পারি নাই, 1000 মশা যে আমরা রুমের 5-6 জন মিলে মেরেছে এটার হিসাব নেই, তারপরও মশা একটা কমেছে বলে মনে হয় না। গিয়ে ঢুকিয়ে দেওয়া হলো আসরের সময়, দরজা বন্ধ, 28 ঘন্টা পরে পানি পেয়েছে। প্রতিটা নামাজের সময় চিল্লা চিল্লি করলাম, আরে ভাই ইস্তেঞ্জার পানি না দিলে না দেন, খাওয়ার পানি না দিলে না দেন, অন্তত উজু করার একটু ব্যবস্থা করে দেন, নামাজটা তো পড়া লাগবে, যান বাঁচুক আর না বাঁচুক নামাজ পড়ার একটা ব্যবস্থা তো থাকা দরকার, নামাজ ছাড়া তো আর দিলের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না। চিল্লায় চেঁচামেচি করে কোনো লাভ নাই, কেউ আসেও না ধারে কাছে। দূর থেকে জিজ্ঞেস করলাম, এই কারারক্ষীরা সব জায়গায় যাচ্ছেন, এখানে আসেন না কেন? বললো, আপনাদের ধারে কাছে আসাও নিষেধ আছে। বললাম, কী জন্য? করোনার ভয়ে, কোয়ারেন্টাইনে, এজন্য? বললো, না, আপনাদের হুজুরদের ব্যাপারে আলাদা আদেশ আছে, ধারে কাছে যাওয়া যাবে। এখন বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে পানির ব্যবস্থাটা খালি করে দেন। বললো, এটা আমাদের দায়িত্ব না। অবাক হয়ে গেলাম, তো দায়িত্বটা কার? যার দায়িত্ব তারে একটু বলেন তো, যার দায়িত্ব তারে ডাকো, আমাদের দায়িত্ব না। গেল মেজাজ গরম হয়ে, আরে ভাই নামাজটা তো পড়তে দিবা, অন্য কিছু করতে দেওয়ার না দাও। রাগে বলে ফেললাম, আল্লাহ লানত পড়ুক তোদের, তারপরও কোনো পার্থক্য নেই, এমন একটা হালতে আমরা চলে এসেছি, এই যুগে অভিশাপরে ভয় পায় না। রিমান্ডে আমার যেই সময় ছিলাম, একজন রাগ করে একদিন বলেই ফেলেছে, আল্লাহর কাছে বিচার দিব তোদের নামে। বললো, তোমাদের হুজুরদের বিচার রে অভিশাপ রে আমরা এখন আর ডরাই না। সে অবাক, আমার নিজের কানে শোনো, আমি সেই রুমে সেখানে ছিলাম, যে কেন? কারণ হলো, তোমাদের হুজুরদের দোয়া যদি কবুল হতো এতদিনে আমরা হালাক হয়ে যেতাম, তার মানে তোমাদের হুজুরদের দোয়া এখন আর কবুল হবে। তোমরা হয়তো হারাম খাও, অথবা তোমাদের কোনো 2 নম্বরই আছে, এ কারণে তোমাদের দোয়া আর কবুল হচ্ছে না, সুতরাং আমাদেরকে বদদোয়ার ভয় দেখিয়ে লাভ নাই, এই মারহালা বহু আগে পাড়ি দিয়ে এসেছি, যদি কিছু হওয়ার মতো থাকতো বহু আগেই হতো, হবে না কিছু। তা আমি সেই সময়, যদি আমার সাথে কথা হচ্ছিল না এবং যে বলছিল সে ঊর্ধ্বতন কেউ না, সাধারণ, তা আমি তাকে সেই সময় বললাম যে দেখেন, আল্লাহর নবী তো বদদোয়া মক্কার জামানায়ও করেছিলেন, আবু জাহালের ব্যাপারে করেছেন, আবু লাহাবের ব্যাপারে করেছেন, মক্কার 13 বছরে কিন্তু একটা দোয়া বাস্তবায়িত হয় নাই,
কিন্তু মদিনায় যাওয়ার পর একটা দোয়া কিন্তু বাদ থাকে নাই, আমার আল্লাহ ছাড় দেন, এটা সহি হাদিসের মধ্যেই আছে, কোরআন দ্বারাও প্রমাণিত, আমার আল্লাহ ছাড় দেন, ঢিল দেন, কেন জাহান্নামে যেন তোমার শাস্তিটা আরেকটু বেশি হয়, তোমাকে আরো বেশি করে পাকড়াও করা যায়। এজন্য আল্লাহ যেখানে ফেরাউনকে ছাড় দিয়ে রেখেছেন, নমরুদকে ছাড় দিয়ে রেখেছেন, সেখানে অন্যদের কথা তো নসি। তো দোয়া কবুল হওয়ার অর্থ এটা না যে আসমান ফুরে সঙ্গে সঙ্গে আজাব চলে আসবে, কিন্তু একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত মাজলুমের দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আরে মাজলুমের দোয়ায় জালেম ধ্বংস হবেই, দুদিন আগে হোক আর দুদিন পরে, এমনকি পূর্বেকার ইমামরা বলে গিয়েছেন মুসলিম শাসক যদি জালেম হয় আর কাফের শাসক যদি ইনসাফকারী হয়, কাফের শাসকের রাজত্ব টিকে যাবে আর মুসলিম জালেম শাসকের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। জালেমরে আল্লাহ ধ্বংস করবেনই, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। হ্যাঁ দেরি হবে, ফেরাউনের ক্ষেত্রেই যদি 40টা বছর লাগে মুসা আলাইহিসসালাম দুনিয়াতে আসার পরে, সেখানে অন্যদের ক্ষেত্রে 80 বছর 120 বছর লাগলেও বেশি না। কিন্তু এই দিন তো দিন না, দিন তো আরো আসবে। দুনিয়াতে আল্লাহ যদি শাস্তি দেন, এটা কোনো শাস্তি না, দুনিয়ার শাস্তি আর কি, শাস্তি তো এমন দেওয়া দেবেন সেই শাস্তির সামান্য নমুনাও যদি দুনিয়াতে প্রকাশ করতেন একটা কাফেরও আর কাফের থাকত না। দেখেন না কবরের আজাব আল্লাহ তাআলা তো গোপন রেখেছেন, কিন্তু মাঝে মধ্যে কিছু বিষয় প্রকাশ করে দেন। হালত মাঝে মধ্যে এমন দেখা যায় গরু ছাগলও কিছু কবরের আশপাশে যায় না, আর হাদিসে তো আছেই জিন আর ইনসান ছাড়া অন্যান্যরা আওয়াজটা শুনতেও পায়। আল্লাহ তাআলা তাদেরকে এই শক্তি দিয়েছেন, মানুষকে আল্লাহ এই শক্তি দেন নাই কেন? কারণ দুনিয়াটা পরীক্ষার জায়গা, সব যদি সামনে চলে আসে আর পরীক্ষা থাকবে না। আরে আজকে আপনি গর্ববোধ করতেই পারেন আমাকে আপনার সামনে অবনত করে দিয়ে, কিন্তু দুদিন আগে আর দুদিন পরে আপনিও ঠিক সেখানে দাঁড়াবেন যেখানে আমি দাঁড়াব। আজকে আপনি আমার ওয়াজ মাহফিল বন্ধ করতে পারেন, আগামীকাল যদি আমি এই দাবি নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হই, আল্লাহ সে আমার দিনী প্রোগ্রামকে বন্ধ করেছিল, আজকে তুমি তার জন্য জান্নাতের দরজাটারে বন্ধ করে দাও, আল্লাহ আমি আমার হক ছাড়ব না। আল্লাহর নবী নিজের হক ছেড়ে দিতেন কিন্তু দিনের হক তিনি ছাড়তেন না। মক্কা বিজয়ের পর পাইকারি ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু যারা তার নবুয়তের সাথে রিসালাতের সাথে বেয়াদবি করেছিল একটারাও তিনি ছাড়েন নাই। আপনি আমাকে আমার ব্যক্তিগত কারণে চর মারেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমি কোরআনের বাণী প্রচার করি, সেই বাণীর প্রতি বিদ্বেষ থেকে আপনি যদি আমার দিকে বুড়ো আঙ্গুলও তোলেন এটাকে আমি ক্ষমা করব না। দুদিন আগে হোক আর দুদিন পরে মহান বিচারকের সামনে, আপনার বিচারক আপনার অনুগত থাকতে পারে কিন্তু আমার বিচারক তিনি কারো আনুগত্য কবুল করেন না, তার সামনে আমি বিচার নিয়ে দণ্ডায়মান হব, সেদিন ফয়সালা হবে কে সফল হয়, জালেম না মাজলুম। তো দুনিয়ার মধ্যে যদিও সংখ্যায় আমরা অনেক বেশি, কিন্তু বাস্তবতা হলো দুর্বল যদি সংখ্যায় অনেক বেশিও হয় তারা হলো বন্যার পানিতে ভেসে যাওয়া ফেনার মতোই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হাদিসে বলেছেন সুনানে আবু দাউদের হাদিস, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, শীঘ্রই এমন সময় আসবে সব জাতিগোষ্ঠী একদল আরেক দলের ডাকাডাকি করে তোমাদের উপর হামলে পড়বে, যেভাবে প্রচণ্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবার ভরা প্লেট সামনে পেলে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, একইভাবে দুনিয়ার সব জাতিগোষ্ঠী একদল আরেক দলের ডেকে তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। দেখেন না আমাদেরকে সবাই শত্রু মনে করে, ইসরায়েলও শত্রু মনে করে, আমেরিকাও শত্রু মনে করে, ভারত শত্রু মনে করে, আর দেশীয় মুনাফিকগুলো তো আছেই, এমনকি অনেক সময় তো লেবাসধারী কিছু মানুষও নিজের কিছু সুবিধা অর্জনের জন্য অথবা নিজের পত্তারে সাফ করার জন্য শত্রু মনে করে বসে। আর বাস্তবতা এমন, আল্লাহর নবী আল্লাহর কাছে 3টা দোয়া করে কবুল করিয়ে নিয়েছিলেন, এর মধ্যে একটা দোয়া এটা ছিল, হে আল্লাহ আমার উম্মতের উপর বহিঃশত্রুরে তুমি চাপায়া দিবা না, বহিঃশত্রু এসে আমার উম্মতকে একেবারে পাইকারি হারে হত্যা করবে আল্লাহ, এটা যাতে না হয় এই দোয়া তুমি কবুল করো। আল্লাহ তার এই দোয়ারে কবুল করে নিয়েছিলেন। দ্বিতীয় দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার উম্মত যেন পরস্পর কামড়াকামড়ি না করে, একদল যাতে আরেক দলের সঙ্গে সংঘাতে না জড়িয়ে যায় সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলা তার এই দোয়ারে কবুল করেন। তার মানে কি, কাফের মুশরিকরা সবাই ঐক্যবদ্ধ হয়েও যদি আমাদের বিরুদ্ধে ময়দানে নামে, ইনশাআল্লাহ আমাদেরকে
ধ্বংস করতে পারবে না। কিন্তু যদি আমাদের ভেতরকার কিছু মানুষ ওদের সঙ্গে হাত মিলিয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়তা দেওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হলেও হয়ে যেতে পারে। কুড়াল তো চেনেন, সবাই চেনেন না? কুড়াল কি দিয়ে বানায় আপনাদের এলাকায়? লোহা দিয়ে। কুড়াল দিয়ে যদি গাছ কাটতে চান, শুধু লোহার অংশটা হাতে নিয়ে, ফলাটা হাতে নিয়ে গাছ কাটতে পারবেন? ওর গোড়ায় কি লাগাতে হবে? কাঠ লাগাতে হবে। এই কাঠ তৈরি হয় কি দিয়া? গাছ দিয়া। তাহলে কাটবেন আপনি গাছ, গাছ হলো এক জাতি, লোহা হলো আরেক জাতি, কিন্তু এক লোহা এসে কিন্তু গাছটারে কাটতে পারে না যতক্ষণ না আর পিছন দিয়া সেই গাছের জাতি বাইরে ঢুকায় না দেওয়া। তা আমাদের ক্ষেত্রে অবস্থাটা এরকম। আমাদের কিছু লোক যদি, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় অথবা মুসলমানদের অভিভাবক বলে তৃপ্তির ঢেকুর তোলে, তারা যদি কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করতে সহযোগী না হয়, ওরা আমাদের কিছুই করতে পারত। মীরজাফর আর মীরসাদেকরা না থাকলে সেই ব্রিটিশরা এসেও এই অঞ্চলের স্বাধীনতা সহজে ছিনিয়ে নিতে পারত না। কিন্তু কে শোনাবে কাকে দুঃখের কথা? এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক জিগির তোলা হয়েছে আজকে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো হিন্দু ভালোবাসবা মুসলমান রে, মুসলমান ভালোবাসবা হিন্দু রে, উভয়ের প্রতি কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, ভালো কথা। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কি অন্য ক্ষেত্রে মনে থাকে না? সম্প্রদায় তো শুধু ধর্মে ধর্মে হয় না, সম্প্রদায় তো বিভিন্নভাবেই হয়, রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে, অন্যান্য আদর্শকে কেন্দ্র করেও হতে পারে। তাহলে অন্যান্য ক্ষেত্রে কি সম্প্রীতির কথা মনে থাকে না? সাম্প্রদায়িক সম্প্রীতির দাবি কি? আজকাল দাবি মনে করা হয় যে মসজিদে আজান হলে মসজিদে যাবা, পূজার সময় হলে পূজায় যাবা, ধর্ম যার যার, উৎসব সবার, খ্যাত যার যার, ফসল সবার, বউ যার যার, সহবাসের অধিকার সবার। আজকাল তো এরকম একটা আদর্শই প্রচার করা হয়, ধর্ম যার যার, উৎসব সবার, এ কারণে সব উৎসবে যেতে হয়। কিন্তু যদি সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই টানি, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি তো সবার মধ্যেই হওয়া উচিত। আওয়ামী লীগ এক সম্প্রদায়, বিএনপি এক সম্প্রদায়, উভয়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি হওয়া দরকার। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটা সম্প্রদায়, জামাত ইসলামী একটা সম্প্রদায়, এদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি হওয়া দরকার। একইভাবে তাবলিগের দুইটা গ্রুপ, দুইটা সম্প্রদায়, এদের মধ্যে সম্প্রীতি হওয়া দরকার। আলেমরা আর পুলিশরা দুইটা সম্প্রদায়, এদের মধ্যেও সম্প্রীতি হওয়া দরকার। দরকার ছিল কি না? সব ক্ষেত্রে হওয়া, কিন্তু এই ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কারো মুখে শুনবেন? যে সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার, সুতরাং যারা তোমরা অমুক দল করো তোমরা আর হুজুরদের সঙ্গে মারপিট লাগাবা না, যারা অমুক দল করো তারা আর অমুক দলের বিরুদ্ধে ময়দানে নামবা না, এরকম কথা কি আজকাল বলা হয়? তাহলে দুই ধর্মের ক্ষেত্রে কথা মনে থাকে, কিন্তু একই ধর্মের দুই গ্রুপের ক্ষেত্রে কথা তো মনে থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায়ও কম, পৃথিবীতেও দুর্বল, যেটা আমাদের বর্তমান অবস্থা। রাসূল বললেন যে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। সাহাবী জিজ্ঞেস করলেন ঝাঁপিয়ে পড়বে কেন, আমরা সংখ্যায় কম হবো এজন্য? রাসূল বললেন আরে না, সংখ্যায় অনেক বেশি হবা, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসা ইসরাইল, তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, তোমাদের গুণগত মান থাকবে না, যার কারণে দুনিয়ার কাফের মুশরিকরা এসে তোমাদের কচুকাটা করতে থাকবে। তাখাফুন আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, সর্বদা তোমরা এই ভয়ে ভীত থাকবা দুনিয়ার মানুষরা না জানি ছো মেরে তোমাদেরকে নিয়ে যায়। আল্লাহ তো এখানে বলছেন যে এই ভয়ে ভীত থাকবা না জানি ছো মেরে নিয়ে যায়। আমরা এমন এক জামানায় আছি খালি ভয়ে ভীত থাকা লাগে না, বাস্তবেই ছো মেরে নিয়ে যায়। কিছুই করার নেই, একটা কাজই করার আছে, রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে মন খুলে আকুতি জানানো যে হে আল্লাহ, যারা তোমার পথে কাঁটা বিছিয়ে দেয় তুমি তাদেরকে হেদায়েত দান করো, আর নসিবে হেদায়েত না থাকলে সব কয়টাকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, যারা তোমার দীনের খাদেম তুমি তাদের হাতকে মজবুত করো, আর যারা তোমার দীনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করো। ফাআওয়াকুম ওয়াআইয়াদাকুম বিনাসরি, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করলেন, নিজের নুসরত দ্বারা শক্তিশালী করলেন। এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় সাহায্য আসবে কার পক্ষ থেকে? আরে বলে না, কার পক্ষ থেকে? এই যে এত এত সমস্যা, দিনই সব ক্ষেত্রেও সমস্যা, ইসলামের অধিকাংশ বিধান তো কায়েমই করা যাচ্ছে না, এই সমস্যার সমাধান একমাত্র কার কাছে? তাহলে ফিরতে হবে কার কাছে? দুনিয়ার কারো পেছনে যতই দৌড়ান
কোনো সমাধান আসবে না। আপনি চেষ্টা করবেন না ওদেরকে বুঝিয়ে, ওদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ওদেরকে খুশি করে, ইসলামের কিছু বিধান গোপন করে, ওদেরকে তেল মালিশ করে ওদের থেকে আদায় করে নিব। আরে না না, সাহায্য আসবে একজনের থেকে, তারে আপনি রাজি করেন, পরীক্ষায় পাশ করেন, তিনি আপনার সাহায্যের ব্যবস্থা করবেন। আপনার দুশ্মন যতই শক্তিশালী হোক, আপনার আল্লাহ তার চাইতেও বেশি শক্তিশালী। আপনি যেই বিধান ছাড়ার কারণে আজকে লাঞ্ছনার শিকার হয়েছেন, সেই বিধানকে আঁকড়ে ধরেন, ইসলামকে আঁকড়ে ধরেন, নিজের জান গেলেও ইসলামরে আপনি ছাড়বেন না। আল্লাহ যখন আপনাকে পরীক্ষা, এই পরীক্ষার ক্ষেত্রে আপনাকে পাশ দিয়ে দিবেন যে আমার বান্দা নিজের জীবনের চাইতে ইসলামরে অনেক বেশি মহব্বত করে, ইনশা আল্লাহ আল্লাহ আপনার জন্য প্রশস্ততার পথ খুলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণই করেছেন শেষের দিকে, রাসূলের সোহবত পেয়েছেন মাত্র 3 বছর, তো সেই সময় তো বিজয়ের সময় ইসলামের। তারপর অবস্থা এমন হতো যে না খেয়ে খেয়ে আবু হুরায়রা অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকত, মানুষ মনে করত এসে মৃগী রোগী, চামড়ার জোতা ধরত তার নাকে। কিন্তু আবু হুরায়রা বলেন, বাস্তবতা আমার কোনো মৃগী রোগ ছিল না, পেটের ক্ষুধায় অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। সেই আবু হুরায়রা এক সময় রেশমি রুমাল দিয়ে নাক মুছত। দিন সবার সমান যায় না, অতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, এই দিনগুলো আল্লাহ চক্রাকারে ঘোরাতে থাকেন। আর যেই নবীরে তায়েফে মারতে 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 তার দেহকে রক্তাক্ত করে ফেলা হয়, তার পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে লেগে যায়, সেই নবীর হুঙ্কারে এক সময় মক্কার অলিগলি পর্যন্ত কাঁপতে থাকে। মক্কার মানুষ তার কাছে এসে প্রাণের ভিক্ষা করে। কিভাবে পারলেন নবী? দুনিয়ার কোনো শক্তি দিয়ে পারেন নাই, সকল শক্তির উৎস যিনি তার সাহায্য দিয়ে পেরেছে। আল্লাহ এটাই বলছেন, ফাআওয়াকুম আইয়াদাকুম বিনাসরি, তিনি তোমাদেরকে সাহায্য করলেন, তোমাদেরকে তার নুসরত দ্বারা শক্তিশালী করলেন, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়িবাত, তোমাদেরকে উত্তম রিজিক গনিমত দান করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়ার পরীক্ষা দিতে পারো। আমার আল্লাহ দুইভাবেই পরীক্ষা নেন, কখনো সবরের পরীক্ষা, কখনো শুকরিয়ার পরীক্ষা। বর্তমানে আমরা আছি এমন একটা যুগে যখন সবাইকেই যে ইসলাম মানতে চায়, সে যেই ক্ষেত্রেই থাকুক না কেন, সবরের পরীক্ষা কিন্তু দেওয়াই লাগে। চাকরি বাকরি করুক, ব্যবসা বাণিজ্য করুক, খেত খামার করুক, পুরোপুরি হকের উপর থেকে কে শান্তিতে করতে পারে? সব ক্ষেত্রেই হারাম আর হারাম আর হারাম, হারাম থেকে বাঁচতে চাইলে সব ক্ষেত্রেই সবরের পরীক্ষা দেওয়া লাগে। কারো কম লাগে, কারো বেশি লাগে, ইউবতালার রজুল বিহাসাবি দীনি, রাসূলের ঘোষণা অনুসারে যার দিনদারি যতটুকু তার পরীক্ষাও দেওয়া লাগে ততটুকু। এই সবরের মারহালার পরেই আসবে শুকরিয়ার মারহালা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কঠিনতার সঙ্গে আছে সহজতা। জেলখানায় যাওয়ার পর দুইটা আয়াত আমি খুব শান্তি পেতাম, যতবার মনে আসতো দিলের মধ্যে খুব সুখ লাগতো। এর মধ্যে একটা আয়াত হলো, আসা আল্লাহ আকু নাবি দোয়া ই রব্বি শাকিয়া, হে আল্লাহ তোমারে ডেকে আমি দুর্ভাগা হব না ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমারে এত দিবেন তুমি খুশি হয়ে যাবে। তো সেই সময় সুখ শুধু এটাই কাজ করত। আজকে আমি কারাগারে বন্দী, আরে দুনিয়ার নেতারা যারা কোনো কোনো দেশ বরেণ্য হয় বা পৃথিবী বরেণ্য হয়, ধরেন নেলসন ম্যান্ডেলার কথা অথবা অন্য যে কোনো নেতার প্রসঙ্গ টানেন, নেলসন ম্যান্ডেলাই তো 27 বছর জেল খেটেছে, আমাদের তো মাত্র 1 বছর, কয় ভাগের 1 ভাগ। তো যারা দুনিয়ার ক্ষেত্রে সফল হয়, যুগশ্রেষ্ঠ হয়, সারা দুনিয়ায় বরেণ্য হয়, তারাই যদি এত বড় কোরবানি দিতে পারে, আমরা তো আল্লাহর কাছে বরেণ্য হতে চাই, আমাদের কোরবানি তো দরকার ছিল এর চাইতে আরও বেশি হয়, সেখানে আল্লাহ এহসান করেছেন এর তুলনায় অনেক কম কোরবানি নিচ্ছেন, আমি কেন আল্লাহর ফয়সালায় বেজার হব? ইন্না আইজামাল জাজা মা আইজামিল বালা, আল্লাহ তাআলা যারে পরীক্ষা বড় দেন তারে পুরস্কারও বড় দেন, আল্লাহ কাউরে ঠকায় না। আপনার পায়ে চলতে গিয়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, হাদিসে আছে এর জন্য আপনার আমলনামায় সব লেখা হয়, এমন কি আপনি একটা পকেটে হাত ঢুকিয়েছেন কিন্তু মোবাইল রেখেছিলেন আরেক পকেটে, সেই হাতটা বের করে আবার যে আরেকটা পকেটে হাত ঢুকালেন, এই যে কষ্ট হলো এতেও আপনার আমলনামায় সব লেখা হয়। আরে আপনি মুমিন, রাত্রে ঘুমাতে গিয়েছেন মশায় কামড়াচ্ছে, এতেও আপনার আমলনামায় সব লেখা হয়। রাস্তায় গাড়ি পাচ্ছেন না, দেরি হচ্ছে, আপনার এতেও সব লেখা হয়। জ্যামে পড়েছেন, ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে,
এ তো আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। ওয়াজ মাহফিলে এসেছেন, মাহফিল বন্ধ করে দিয়েছে, ভাবছেন বেকার হয়ে গেল, টাকা নষ্ট হয়ে গেল। আরে না, মাহফিল করে যে সওয়াব পেতেন এর চাইতে বেশি সওয়াব লেখা হয়। আরে মুমিন বান্দার জীবনে ব্যর্থতা বলতে তো কিছু নাই, মুমিনের সব ক্ষেত্রে শুধু সফলতা আর সফলতা। আমরা জেল খাটলেও সওয়াব পাই, আমরা না খেয়ে থাকলেও সওয়াব পাই, আমরা দুঃখে থাকলেও সওয়াব পাই, আর ওরা সব ক্ষেত্রে উল্টোটা পায়। ওরা সব ক্ষেত্রে নিজেদের জাহান্নামের টিকিটটারে আরো বড় করে। তো দুঃখের কি আছে, দুঃখের কি আছে? সূরায়ে মুতাফফিফিন আল্লাহ বলেন, শীঘ্রই এমন একটা সময় আসবে, আলাল আরাইকি ইয়ানজুরুন, দুনিয়ায় তো মুমিনরা কষ্টে থাকে, কাফেররা তাদের নিয়ে টিটকারি করে, ওয়াইদা আমার রুবিহিম ইয়াতাগামাজুন, পাস দিয়ে গেলেও খোঁচা একটা মেরে যায়। এই মৌলবাদীর শক্তি, এই মোল্লার দল, এই উগ্রবাদী, এই সাম্প্রদায়িক উস্কানি দাতা এক একটা করে খোঁচা মেরে চলে যায়। আল্লাহ বলেন, দুনিয়ায় তো হালত এমন যে পাস দিয়ে গেলে খোঁচা মেরে যাও, ওয়াইদান কলাবু ইলা আহলিহিম ইনকলাবু ফাকিহিন, আর পরিবারের কাছে গেলে খুব খুশি মন নিয়ে যাও। আজকে একটা মাহফিল বন্ধ করতে পারছি, আজকে একটা হুজুরের হাতে হাত করা পড়াতে পেরেছি, আজকে একটা মোল্লার দমন করতে পেরেছি, আজকে একটা হুজুরের সঙ্গে বেদবি করতে পেরেছি, খুব তো খুশি মন নিয়ে যাও। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর যখন মুমিনদেরকে দেখে তখন বলে এরা বিপদগামী, এরা ভুল পথে আছে, সঠিক ইসলাম আমাদের কাছে আছে, আমাদের ইসলাম লিবারেল ইসলাম, আমাদের ইসলাম মধ্যপন্থার ইসলাম, আর এদের ইসলাম হলো উগ্রবাদী ইসলাম। আজকাল বলে কি না এগুলা? তো ওরা মুমিনদেরকে দেখলে বলে আরে মুমিনরা ভুল পথে আছে, ইসলামের ধর্মের অপব্যাখ্যা তারা করছে। ধর্মের কোনটা সঠিক ব্যাখ্যা আর কোনটা ভুল ব্যাখ্যা? মাদ্রাসায় পড়তে পড়তে আর পড়াতে পড়াতে দাড়ি চুল পাকিয়ে ফেললো আমরা বুঝি না, যাদের মুখে এখনো দাড়িই গজায় নাই, বাচ্চা মানুষ আর কি, মুখে এখনো দাড়িই গজায় নাই, মাথার চুল যদিও পেকে গিয়েছে, এরা এসে আমাদেরকে শিখায় এটা হইলো সঠিক ব্যাখ্যা আর এটা হলো ভুল ব্যাখ্যা। মজা লাগে আবার যারা মাহফিলে এসে বাধা দেয় যে হুজুর কথা বলতে পারবেন না, এটা ধর্মের ভুল ব্যাখ্যা হচ্ছে, ধর্মের সঠিক ব্যাখ্যা দেন। যদি বলা হয় ঠিক আছে বয়ানটা তাইলে আপনিই কইরে দেন, তখন আবার একটা সামনে আসেন। তা আল্লাহ বলেন কেয়ামতের দিন হবে কি, আলাল আরাই কি আনজুরুন, মুমিনরা সোফায় হেলান দিয়ে বসবে, সোফা বুঝেন তো, এই সোফা না জান্নাতি সোফা, সেখানে হেলান দিয়ে বসবে আর তাকিয়ে তাকিয়ে দেখবে, হালসু ইবাল কুফারু মা কানু ইয়াফালুন, অস্বীকারীদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা। এটা মনে হলেই সুখ লাগতো। আজকে তুমি আমারে তোমার সামনে বসে তৃপ্তির ঢেকুর তুলছ, কালকে যখন দৃশ্যটা উল্টে যাবে, যদি আল্লাহ চান, যদি আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কবুল করে নেন, যখন জিজ্ঞেস করবো জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দারোগা মালিকরে, কি দারোগা সাহেব শাস্তি ঠিকঠাক মতো পাচ্ছে, বলবো কি অমুক নেতাজি কেমন লাগছে জাহান্নামের আগুনে, আর একটু কিছু লাগবে নাকি, খেদমত লাগলে বলেন, দারোগারে অনুরোধ করে দেই, সেই সময়ের অবস্থাটা কেমন লাগবে একটু চিন্তা করেন। দুনিয়ার জীবন আর কয়দিন, কষ্ট দিলে আর কয়দিন দিবেন বলেন না, দুদিন পর আপনার চোখও বন্ধ হবে, আমার চোখও বন্ধ হবে। আরে মুমিনের ব্যর্থতা দুনিয়াও নাই, যারা দিনের জন্য কোরবান হয়েছে, আরে বেলালরে মারতে মারতে তো শেষ করেছে, কিন্তু বেলালকে আল্লাহ এই দুনিয়ায় যে সম্মান দিয়েছেন, এরকম সম্মান কয়জন সাহাবি পেয়েছে? বেলালের চামড়া, বেলালের গোস্ত খসে গিয়েছিল, কিন্তু যতদিন পর্যন্ত কেয়ামত আসবে না এই দুনিয়া টিকে থাকবে, প্রতিটা আশেকের রাসূল মহব্বতের সঙ্গে বেলালের নামটা উচ্চারণ করবে। তো দুনিয়ায় মুমিনের ব্যর্থতা কোথায়? আজকে আপনি আমাকে কষ্ট দিবেন, কিন্তু দুদিন পর যখন আপনার চোখ বন্ধ হবে, আমার চোখ বন্ধ হবে, তখন কার মানুষ যারা থাকবে তারা কার নামটা মহব্বতের সাথে স্মরণ করবে, আর কার নাম মুখে আসলে থুতু দিবে? তো মুমিনের হারানোর কিছু আছে? আরে বলেন, হারানোর কিছু আছে? মক্কায় কত সাহাবী মরে গিয়েছেন, ইসলামে সুদিন দেখে যেতে পারেন নাই, কি হয়েছে? আপনি ভেবেছেন তারা ব্যর্থ হয়ে গিয়েছে? যেহেতু সুদিন দেখে যেতে পারেন নাই তাহলে সব মিশন শেষ। আরে মুমিনের সুখ পেতে সেই এতকাল জান্নাতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে না? হাদিসের মধ্যে আছে, যখন মুমিনরা মারা যায় তাদের রুহকে আল্লাহ তাআলা ইল্লিয়িনের মধ্যে নিয়ে যান, সেখানে অন্যান্য মুমিনদের রুহের সঙ্গে তার মোলাকাত হয়, সেখানে কথোপকথন হয়, তারা দুনিয়ার অন্যান্য আত্মীয় স্বজন সম্পর্কেও জিজ্ঞেস করে, যদি কারো ব্যাপারে তারা শুনতে পায় সে মরেছে, কিন্তু সেইখানে তারা আসে নাই, মুমিনদের রুহ যেখানে থাকে তারা পেরেশান হয়ে যায়, তারা বুঝে নাই ওদেরকে তো জাহান্নামে সিজ্জেনে নিয়ে যাওয়া হয়েছে। তো দুনিয়ায় যাদের মোলাকাত পায় না, ইমাম আবু হানিফাকে দেখি না, ইমাম বুখারিকে দেখি নাই, মরার পর রুহটা গিয়ে তাদের সঙ্গে মিলে যায়,
যেখানে সাহাবিরা রয়েছেন, যেখানে তাবেইরা রয়েছেন, যেখানে বড় বড় আলেমরা রয়েছেন, বড় বড় মুজাহিদ দাইরা রয়েছেন, তাদের সঙ্গে গিয়ে রূহটা থাকে সুখের মধ্যে, দেহটাও কবরে থাকে ঘুমিয়ে শান্তির মধ্যে। আর অপর দিকে অন্যদের হালত কি হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গেই কবর এমন জোরে চাপ দেয় এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যায়। তো বলছিলাম যে ইসলামের যদিও এখন দুর্দিন, কিন্তু এই দুর্দিনের মধ্যে যারা সবরের পরিচয় দেবে, সবর মানে খালি বিপদে হয় না, ইসলামের যখন ক্রাইসিস চলে সেই সময় হকের উপর অবিচল থাকা সবচাইতে বড় সবর। এই সবর যারা করে আল্লাহ তাদের সঙ্গ ছাড়ে না, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আছেন সবরকারীদের সাথে। তা আজকে মূলত এই বিষয়ে কথা বলার জন্য বসি নাই, কিন্তু আজকে সেই হালতগুলো সম্মুখীন হওয়ার পর কথা বলার মতো মেজাজ নাই, যার কারণে এসে এখানে এতক্ষণ শুধু মনের দুঃখটা প্রকাশ করছি আপনাদের সাথে, কোনো ওয়াজ মাহফিল না, আজকে ওয়াজ করার মতো মেজাজই নেই। মাঝে মধ্যে দুঃখ চলে আসে, যতই হোক মানুষ তো, মানবীয় দুর্বলতা তো আছে, কষ্ট তো রাসূলেরও এসেছে, কষ্ট তো সাহাবিদের দিলের মধ্যেও এসেছে, কিন্তু সেই জামানায় সুবিধা ছিল, সাহাবিরা মার খেতেন, নির্যাতিত হতেন, রাসূলের কাছে এসে দুঃখটা প্রকাশ করতেন, রাসূল সান্ত্বনা দিতেন, সাবরান ইয়া আলা ইয়াসির, ইন্না মাওয়াইদাকুম আল জান্না, হে ইয়াসিরের পরিবার দুঃখ করো না, সুমাইয়াকে শহীদ করেছে, আম্মারকে মেরেছে, আর ইয়াসির তোমাকেও মারছে, আরে দুঃখ করো না, তোমাদের পরিবারের কুরবানি অনেক বেশি, আরে কয়টা দিন সবর করো না, আমি ওয়াদা দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঠিকানা হলো জান্নাত, জান্নাতের বিনিময়ে এতটুকু কষ্ট হাসি মুখেই তোমরা বরণ করে নাও। সাহাবীদের সুবিধা তো এটা ছিল, একটা জায়গায় গিয়ে সান্ত্বনা পেতেন, আমাদের তো বড় দুঃখ এটা সান্ত্বনা সেই জায়গাটাও নেই। যদি আল্লাহর রাসূল থাকতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হালতটা তো এরকম হতো না। এক উসমানের রক্তের বদলে নেওয়ার জন্য আল্লাহর রাসূল উমরায় বের হয়ে 1400 সাহাবীর থেকে বায়াত নিয়ে নিয়েছিলেন, আর সেখানে এই যুগে এসে ওসমানের কত উত্তরসূরিরা নির্মমভাবে দিনের পর দিন মানবেতরভাবে জীবনযাপন করে, কে আছে আর এখন বায়াত নিবে, কে আছে তাদের জন্য কোনো কিছু করার গরজ অনুভব করবে? 1400 বছর আগের বেলালের নাম নিয়ে গল্প বলে বলে মানুষের মন তো জয় করবে, এই যুগেও যে হাজার হাজার বেলাল একই দিনের কারণে, একই কোরআনের কারণে মজলুম হচ্ছে, তাদের কথা কেউ স্মরণ করবে না? সেই যুগের সুমাইয়াদের কথা এনে মানুষকে ইমোশনালভাবে নিজের দিকে আকৃষ্ট করবে, কিন্তু এই যুগে সেই সুমাইয়ার অনুসারী বহু তাফিয়া রাজে বছরের পর বছর নির্মমভাবে দিন কাটাচ্ছে, জালেমদের কাছে নিয়মিত ধর্ষিতা হচ্ছে, এমনকি আত্মহত্যা করার জন্য চেষ্টা করে আত্মহত্যাটাও করতে পারছে না, তাদেরকে ওই জালেমদের হাত থেকে উদ্ধার করার ফিকিরটাও তো আর কেউ করবে, এমন একটা হালতে এসেছে, কার দুঃখ কে দেখে? আমাদেরকে বন্দী করা হলো, এই দেশের কিছু লেবাসধারী মানুষই খুশি প্রকাশ করল, আল্লাহই ভালো জানেন তাদের দিলের মধ্যে কি ছিল। আমরা তো কখনো কোনো ইসলামপন্থী জেনে বুঝে বিরোধিতা করি নাই, ইখতিলাফ করেছি, ইখতিলাফ তো হবেই, এটা ইলমে বিষয়, ইলমে ক্ষেত্রে চার ইমামে যেখানে একমত হতে পারেন না, সিয়াসিত্তার লেখকরা তারা সবাই কি ইলমে ক্ষেত্রে ফিকে ক্ষেত্রে একমত ছিলেন? আরে কে জীবনে পেরেছে ফিকহি ক্ষেত্রে? সাহাবিদের জামানায় তো এক ছিল না, এই জামানায় এসে এক হবে কোথেকে? কিন্তু ইখতিলাফ তো ইলমে বিষয়, কিন্তু তাই বলে সাহাবিদের মধ্যে হালত তো এমন ছিল না একজনের বিপদে আর একজন খুশি হতো। যেই সময় আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে যুদ্ধ চলছিল, উভয় পক্ষে হাজার হাজার সাহাবি তাবেই শহীদ হয়েছিল, সেই সময়ের কথা, খ্রিস্টান বাদশাহ রোমের বাদশাহ চিঠি পাঠিয়েছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো, তুমি যদি শুধু অনুমতি দাও আমার বাহিনী পাঠাবো তোমার সাহায্যে, যারা আলীর কল্লা কেটে তোমার কদমে হাজির করবে। এই যুগে এসলে কত আগ্রহের সঙ্গে প্রস্তাব কবুল করে নিতেন, কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি লিখে পাঠালেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা, ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে রে? যদি তোর মুখরে না সামলাস, আমি মুয়াবিয়া এত বিশাল এক বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে, তারা গিয়ে তোর কল্লাকে আমার কদমে না, যার সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে সেই আলীর কদমে হাজির করবে। তো মুসলমানদের ভ্রাতৃত্ব ছিল এমন, তো কাক কাকের গোস্ত খায় না, কিন্তু আমরা স্বজাতি হয়ে স্বজাতির গোস্ত খাই, একজন বিপদে পড়লে আরেকজন খুশি হই, নিজেরাই গর্ব করে বলি আর থাক না বছরের পর বছর পরে,
হুইল চেয়ারে বসেছে বসুক না, খাটিয়ে শুয়ে পড়লেও আমাদের আফসোসের তো কিছু নাই, কারণ ও আমার দলের ছিল না। ওর পক্ষে অনেক লোক আছে, যদি ও না থাকে পথটা একটু খালি থাকবে, লোকগুলো আমার পক্ষে চলে আসবে। এ কারণে সে স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটুক নাকি তাকে হুইল চেয়ারে চালানো হোক, এগুলো আমাদের দেখার বিষয় না। খাটিয়ে পড়লেও পড়ে যাক, এতে আমাদের কিছু আসে যায় না। এমনকি আমাদেরকে বন্দি করার পর কেউ কেউ এই দেশে অনুষ্ঠান করে এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করবে, ভাই রে ভাই এত খুশি হওয়ার তোমার আছে কি? দুদিন আগে আর দুদিন পরে তোমার পালা কি আসবে না? অপরাধ কি আমার? অপরাধ কি এটা যে আল্লাহর কথা বলেছি? এই পর্যন্ত তো একজন ইলমিভাবে মোকাবেলা করতে আসেনি, আমরা তো আলহামদুলিল্লাহ ভুল গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত। আলহামদুলিল্লাহ হক গ্রহণের ক্ষেত্রে আমরা কখনোই সংকীর্ণতার পরিচয় দেব না, যদি দেই আপনারা যারা আছেন আমাদেরকে সবার আগে ত্যাগ করবে। কারণ মহাব্বত কার জন্য? আরে বলে না, মহাব্বত কার জন্য? যতদিন আল্লাহর পথে থাকবো মহাব্বত থাকবে, যেদিন আল্লাহর পথ ছেড়ে দিব সবার আগে আমাদের বিরুদ্ধে ময়দানে নেমে যাবেন, কারণ আল্লাহর স্বার্থের বাইরে বড় কোনো স্বার্থ নেই। তো ভুল গ্রহণ করতে তো আমরা সর্বদা প্রস্তুত, কিন্তু কোন জিনিসকে আপনি ভুল হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছেন? যে বিধানগুলোর কথা আপনি বলছেন না আমি বলছি, এটা আমার অপরাধ? আল্লাহর জমিন আল্লাহর দিনের কথা বলছি, এটা আমার অপরাধ? এমন বিষয়ের প্রতিবাদ করছি যেটা অনেকের গা সহ হয়ে যাচ্ছে, এটা আমার অপরাধ? আরে যদি এই অপরাধী আমি অপরাধী হই, যেই নবীর নামে কালেমা পড়েন তাকেও আপনার অপরাধী বলতে হবে। নবী মক্কার জীবনে মার খেয়েছেন, আপোষ তো করেন নাই। আরে মক্কার জীবনে জিহাদের বিধান ছিল না, তাই বলে হকৃত গোপন করেন নাই। আমরা তো এটা বলছি না যে আমরা ময়দানে নেমে যুদ্ধ চালাচ্ছি, এটা তো বলছি না। আমরা শুধু সেই কথাগুলো বলছি যেই কথাগুলো বলা খুবই দরকার, যেই কথাগুলো না বললে ইসলামের স্বার্থই নষ্ট হবে, যেই কথাগুলো না বললে ধীরে ধীরে কোরআন সুন্নার একটা একটা করে অনেক বিধানই পরিত্যাজ্য হবে। এর ক্ষতিটা কে ভোগ করবে? শুধু আমি ভোগ করবো তা তো না। আরে সুখে থাকার কৌশল আমাদেরও জানা আছে, কী কোটা আমরা জানি না, এরকম না, কোলের বাচ্চা না, খুব ভালো করে জানা আছে কোথায় নক করলে, কিভাবে কথা বললে, কার সাথে আপোষ করে নিলে দুনিয়াতে সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, খুব ভালো করে জানা আছে। চাইলে আমরাও করতে পারি, আপনাদের অনেকে সমান পজিশন নিয়ে চলতে পারি, যদি দুনিয়া চাই, যুক্তির দাবি এটাই। কিন্তু কি দরকার গায়ে পরে ঝুঁকিরে কবুল করে নেওয়া? দরকার শুধু একটা, দুনিয়ায় সুখ পাই আর না পাই আল্লাহ জান্নাত যাতে না হারে। কি হবে দুনিয়ার 10 বছরে সুখ দিয়ে যদি কোটি বছরের জন্য জান্নাত থেকে মাহরুম হয়ে যেতে হয়, অথবা মাহরুম হলাম না, র্যাঙ্ক পিছিয়ে গেল? নিচের জান্নাতিরা উপরের জান্নাতিদেরকে সেভাবে দেখবে যেভাবে দুনিয়ার লোকরা আকাশের তারা দেখে। আকাশের তারকা দূর থেকে দেখলে কেমন লাগে? দিলটা তো খুশি লাগে, কিন্তু নিজের থেকে কত দূরে? তো নিচের জান্নাতে যারা যাবে, উপরের জান্নাতগুলো তাদের চোখে এরকম তারার মতো দেখাবে। এটা দেখে তাদের ভেতরও তো একটু আসবে, হায় যদি আরেকটু বেশি আমল করতাম, জান্নাতে আমলটা, জান্নাতে মর্যাদাটা তো আরেকটু বড় হতো আমাদের। তো এই কারণে সকলের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আজকে কথা বলছে কষ্ট করে, ওয়াদা দেওয়া এজন্য এখানে এসেছি, না হলে আজকে না আসাটা আমার জন্য ভালো ছিল। আপনারা এখানে বহু লোক কষ্ট করে বসে আছেন কিছু কথা শোনার জন্য, কিন্তু কথা বলার মতো মেজাজ আমার নাই, চেষ্টা করছি বারবার বলার কিন্তু তাল মিলাতে পারছি না। তো সকলের প্রতি অনুরোধ থাকবে এটা, যে আল্লাহর দিনের জন্য কোরবানি করার হিম্মত ভেতরে পয়দা করে। যুগটা মক্কী যুগের মতো হোক, মায়ের খাওয়ার যুগ হোক, কিন্তু সকলেই হিম্মত করেন ইনশা আল্লাহ মায়ের খেলে দুনিয়াই খাবো, জাহান্নামে যেতে না খাই। কোনটা হক আর কোনটা বাতিল, কোরআন আপনার সামনে, সুন্না আপনার সামনে, এর আলোকে আপনি ফয়সালা করে দেন। দুনিয়ার লোকদের থেকে এটা মূল্যায়ন করে নিতে হবে। আর যদি এমন হয় আবু জাহাল আর আবু লাহাবের স্বার্থ ঠিক রেখে কাবা শরীফে পড়ে থাকতে হবে, আল্লাহর নবীর সুন্না কি? আবু জাহাল আর আবু লাহাবের স্বার্থ ঠিক রেখে তিনি কাবায় পড়ে থাকেন নাই, ছেড়েছেন কাবা, ছেড়েছেন বাইতুল্লাহ, ছেড়েছেন মক্কা। তো প্রয়োজনে মসজিদ ছাড়া যায়, প্রয়োজনে মাদ্রাসা ছাড়া যায়, প্রয়োজনে যে কোনো জিনিস ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়া যায়। আল্লাহর জন্য কোনো বান্দা দুনিয়াতে যদি কিছু ছাড়ে, আল্লাহ এর চাইতে বহু উত্তম জিনিস তারা জান্নাতে বুঝিয়ে দেয়। দুনিয়াতে কোনো যুবকের হারাম রিলেশন আছে, আল্লাহকে ভয় করে সে হারাম রিলেশন থেকে বের হয়ে এসেছে, অথবা কোনো বদাভ্যাস ছিল নিজের পাশবিক চাহিদা পূরণ করার জন্য, আল্লাহর ভয়ে সেটা সে সেরেছে, আপনি কি মনে করেছেন আল্লাহ তাকে প্রতিদান দিবেন না?
আল্লাহ কিয়ামতে তাকে এমন স্পেশাল প্রতিদান দিবেন যেটা পেয়ে তার দিল সন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়াতে আর কি ছেড়েছে এর চাইতে হাজার গুণ উত্তম প্রতিদান আল্লাহ তাকে দিবেন। আজকে দুনিয়াতে আলেমদেরকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার পর আমার আপনার মতো যারা আছে আমরা আফসোস করব, হায় আল্লাহ দুনিয়াতে আমাদেরকেও কোনো বসানো হলো না, আজকে তার কি মর্যাদা, সেই মর্যাদার ধারে কাছেও তো আমি বুঝতে পারলাম। তো দুনিয়ায় নির্যাতিত হওয়া এটা কোনো খারাপ কথা না। আজকাল তো কেউ কেউ টিটকারি মারে, অমুক হুজুরের বদদোয়া লেগেছে তাই তুমি বন্দি হয়েছ, তাই তোমার উপর জুলুম নেমে এসেছে। আমরা যাওয়ার পরও কেউ কেউ এই কথা তুললো, যদিও এটা নিয়ে অনেক ইখতিলাফ হয়ে গিয়েছে, আসলে কার বদদোয়ায় হালত হয়েছে এটা নিয়ে বহুত ইখতিলাফ। একদল দাবি করে আমাদের হুজুরের বদদোয়া এটা হয়েছে, আর একদল দাবি করে না না আমাদের হুজুরের বদদোয়া এটা হয়েছে। এখনো এই ফয়সা ইখতিলাফের চূড়ান্ত সমাধান আসে নাই, ইখতিলাফ এখনো চলছে আসলে কার বদদোয়ায় হয়েছে। তো যাওয়ার পর সেখানে বসেই শুনলাম, যারা পরবর্তীতে জেলে যায় এদের থেকে বাইরের কিছু খবরের আপডেট পাওয়া যায়। তো যাওয়ার পর শুনলাম যে হুজুর আপনার নিয়ে তো এরকম এরকম লেখালেখি হচ্ছে, অনলাইনে বিশাল বিতর্ক চলছে, আসলে কার বদদোয়ায় আপনি এখানে এসেছেন? তা আমি বললাম, তারা তাদের বদদোয়ার এমন পাওয়ার যে বদদোয়ার ঠেলায় কোনো আলেমও এক ধাক্কায় কারাগারে চলে যায়, কিন্তু তাদের দোয়ায় কি এমন কোনো পাওয়ার নাই যে এই দোয়া দিয়ে কারাগারের কিছু মানুষকে তারা বাইরে নিয়ে আসতে পারে? আর তাদের বদদোয়াগুলো কি খালি হুজুরদের ব্যাপারেই প্রয়োগ হয়? তাদের বদদোয়া একটা জালেম কেন এখানে এসে হাজির হয় না? তাহলে এই বদদোয়া আবার কেমন একমুখী বদদোয়া যে বদদোয়াগুলো শুধু বিশেষ দিকেই ফেরে, তারা বদদোয়া দিয়ে জালেমের কোনো ক্ষতি করতে পারে না, তাগুতের কোনো ক্ষতি করতে পারে না, বাতিলের কোনো ক্ষতি করতে পারে না, তারা পারে শুধু আলেমুলামারে বন্দি করাতে, আবার দোয়া করে বেরো করাতে পারে না, এই বদদোয়া আবার কেমন বদদোয়া? নাউযুবিল্লাহি মিন যালিক। তো কারাগারে যাওয়া যদি বদদোয়া হয়, আল্লাহর নবী যে তিনটা বছর বন্দি ছিলেন সেটা কার বদদোয়া আছে? আরে দুনিয়াতে সুখী থেকে আপনি তো তৃপ্তির ঢেকুর তুলছেন যে আমার ইমান বেশি পাক্কা, এর লাইগা আমার কোনো দুশ্মন নাই, অথচ কোরআনের আয়াত দেখেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, আল্লাহ বলেন এমন একটা নবীও নাই যেই নবীর দুশ্মন আমি আল্লাহ নিজে বানিয়ে দেই না। বলবেন কেন নবীর দুশ্মন আবার আসবে কি জন্য? আল্লাহ তাআলা চান আখেরাতে তার মর্যাদা বৃদ্ধি করবেন, আর মর্যাদা বৃদ্ধি করার জন্য দুনিয়ার তার কোরবানি বেশি পেশ করতে হবে। যে যত বেশি কোরবানি পেশ করবে সে আল্লাহর তত বেশি খলিল হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নামের অংশই হয়ে গিয়েছে খলিলুল্লাহ, কেন? কারণ আল্লাহ তাআলা তার থেকে অনেক বেশি কোরবানি নিয়েছিলেন আর প্রতিটা কোরবানিতে তিনি পাশ করেছিলেন। কত নবী এমন আছে যার নামও জীবনে শোনেন নাই, কয়জন নবীর নাম আর শোনেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু নামই আল্লাহ শোনেন নাই, জাতির পিতা বানিয়ে দিয়ে দিয়েছেন। তা আল্লাহ তাআলার কাছে কোরবানি কখনো বিফলে যায় না। এত আলেম ওলামার কোরবানি আপনি ভেবেছেন সব বিফলে চলে যাবে? এত শহাদার রক্ত, যেই শহাদার রক্তে রঞ্জিত হয়ে হয়ে কোনো এলাকার নামের সঙ্গে শহীদ নাম যুক্ত হয়ে গিয়েছে, ভেবেছেন এমনিই বেকার চলে যাবে? আরে মারেন না, ধরেন না, নির্যাতন করেন না, শহাদার রক্তের বদৌলতেই ইসলামের সোনালী সুদিন আসে। মাজলুমের জুলুমের দ্বারাই, তার এই জুলুমের শিকার হওয়ার দ্বারাই ইসলামের গাছে ফুল আর ফল ফোটে। তো যার কারণে আল্লাহ তাআলা যদি অঞ্চলে ইসলামকে কায়েম করেন, এগুলোর পেছনে আমার আপনারও কিছু অবদান থাকে, দুনিয়ার কেউ স্বীকার করুক আর না করুক, আল্লাহ তাআলা কিন্তু এর পরিপূর্ণ প্রতিদানই আমাদেরকে বুঝিয়ে দেবে। তো বলছিলাম যে সর্বাবস্থায় হককে আঁকড়ে ধরবে। ইসলাম যখন সূচনা হয়েছিল তার যে অবস্থা ছিল, আজকের বিশ্ব আমাদের অবস্থা তার চাইতে ভিন্ন না, কিন্তু অবস্থা যতটা কঠিনই হোক না কেন, আমরা যদি সেই সকল সুবিধাবাদী মুসলমানদের মতো হয়ে যাই যে ইসলামের সোনালী সুদিনে সবার আগে আগে থাকে, দুর্দিনে খুঁজে পাওয়া যায় না, আমরা কখনোই আল্লাহ সাহায্যকারী হতে পারবো না। আর দুনিয়াতে যে আল্লাহ সাহায্যকারী হয় না, আখেরাতে আল্লাহ তার সাহায্যকারী হবে না। আল্লাহ তাআলা শর্তই দিয়ে দিয়েছেন, ইং তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি আল্লাহরে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন, দুনিয়ায়ও আখেরাতেও তোমার পা পিছলে দিবেন না, আল্লাহ তোমার পারে অটল অবিচল রাখবেন। পুলসিরাতের পোল থেকে তুমি কেটে পিছলা খেয়ে নিচে পড়বা না, অটল অবিচলভাবে তুমি জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পারবেন না সবাই ইসলামের সাহায্যকারী হতে, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে আঁকড়ে ধরে রাখতে? আরে পারবেন কি না? এখন সময় হলো নিজেদের সব দলীয় পরিচয় ভুলে গিয়ে ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সরব হওয়া। কারণ অবস্থা খুব একটা ভালো না, মরণ কামড় দিতে শুরু করেছে ওরা, অবস্থা এমন হয়তো ওরা থাকবে না হয় আমরা থাকব, সংখ্যায় কত বেশি এটা নিয়ে গর্ব করার কিছু নেই। যদি অবস্থা এরকম চলতে থাকে
আর যদি সবাই ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাতে থাকে তাহলে বাড়িতে আগুন লেগে গিয়েছে, চারদিক পুড়ছে, ঘুম যদি এখনও না ভাঙে শীঘ্রই এমন একটা সময় আসবে আপনার গায়েও আগুন ধরবে, কিন্তু বেরার হতে পারবেন না, বের হওয়ার সব পথ বন্ধ হয়ে যাবে। তো মুসলমানরা যখন সিংহ হয়ে থাকে দুনিয়ার বাতিল অপশক্তিগুলো তাদের সামনে বিড়াল হয়ে যায়, আর মুসলমান নিজেই যখন বিড়াল হয়ে যায় তখন দুনিয়ার বাতিলগুলো সিংহের মতো হুঙ্কার দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে। বাতিলের কোনো শক্তি নাই, বাতিলের কোনো ক্ষমতা নাই, যার সঙ্গে আল্লাহ নাই তার আবার কিসের শক্তি? ওদের দিলটাও তো বড় দুর্বল, দেখেন না আল্লাহু আকবার স্লোগানটাই ওরা সইতে পারে না, বিশ্বাস হয় না আপনার? ওদের এক একজনের নাম নিয়ে যদি এখানে আল্লাহু আকবার স্লোগানটা খালি দেওয়া হয় আর কিচ্ছু না, একটা নাম উচ্চারণ করা হবে আর বলা হবে আল্লাহু আকবার, সেই নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তাকবীর দেওয়া হবে, এক বছর আর ঘুমাতে পারবে না, বিশ্বাস হয় এটা? শুধু আল্লাহু আকবরের মধ্যেই পাওয়ার আছে, সেই পাওয়ার আপনি বোঝেন আর না বোঝেন। আল্লাহর খলিফা মাহদী যখন দুনিয়াতে আসবেন সেই তুরস্ক ইস্তাম্বুলের পুরো এলাকা জয় করবেন খালি আল্লাহু আকবরের তাকবীর দিয়ে, কিচ্ছু করা লাগবে, শুধু তাকবীর দিবে, তাকবীর শুনে ওদের ভেতরটা কেঁপে যাবে, সবাই সেখানে অস্ত্র সমর্পণ করে ভাগবে আর মুজাহিদরা পুরো এলাকা জয় করে নেবে, বরকত হলো শুধু তাকবীরে। আজকালও দেখেন না যারা গরম গরম কথা বলে না অথবা এমন কথা বলে না যেই কথায় তাকবীর দিতে হয়, আলহামদুলিল্লাহ তাদেরকে কেউ ইফতিজিংও করে না, আর ইফতিজিং খালি তাদের করা হয় যাদের কথার মধ্যে খালি তাকবীর আসে, তাহলে অপরাধটা কোথায়? সেও ইসলাম উপস্থাপন করছে, সেও কোরআন বলছে, পার্থক্যটা কোথায়? কাউরে নিয়ে তোমার এত ভয়? কাউরে নিয়ে কোনো ভয় নাই। ওই যে সেই আয়াতের মধ্যে জবাব আছে, ইয়াসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ওদের ভেতরে ভয়, এই প্রতিটা গর্জন মনে হয় আমার বিরুদ্ধেই যাচ্ছে, আজকে চিৎকার দিচ্ছে, তাকবীর দিচ্ছে, এসে মনে হয় আমার টুটিই চেপে ধরবে, কারণ চোরের মন সবসময় পুলিশ পুলিশই করে। এখন বাতিল অপশক্তিগুলো জানে ওদের কোমর ভাঙার মতো কেউ থাকলে মুসলমানরাই আছে, তো এ কারণে আমাদের উচিত দলীয় সব কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। আরে দেখেন দুনিয়ায় শাহবাগী নাস্তিক কয়টা, নাস্তিকদের পক্ষের লোক কয়টা একটু দেখেন না, ওই টকশোগুলো যখন হয় খুব ভালো করে টের পাওয়া যায়, নাস্তিকেরা ভোট পায় 2%, 3%, 5%, আর ওলামায়ে কেরাম পান 90% প্লাস, এবং সেই টকশোগুলোর ভিউ এত বেশি হয়, নাটক সিনেমাও যত ভিউ হয়, ওই সময় টের পাওয়া যায় যে বাঙালি মায়ের খাকার যাইটা খাক, নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু আসলে তার ইসলামের পক্ষে না কুফরের পক্ষে খুব ভালো করে টের পাওয়া যায়, কিন্তু তার রাখেন, কিন্তু তারপরে এত পিছিয়ে আছে কেন? তার এত পিছিয়ে থাকার কারণটা কি? কারণ সেই যে একটা নিজেরা কামড়া কামড়ি করে শেষ করতে পারি না, ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কীভাবে? একজন দুইজন মুখ খুললেই তাতে দেখেন না কাভার হয়ে যায়, সে কখনো জাফরুল্লাহ, কখনো সেই মুরগি কবির, কখনো অমুক আর তমুক, খুব জ্ঞানের বাহার নিয়ে আসে, আজকে ইসলামরে ধুয়ে দিয়ে যাব, পরে যাওয়ার সময় নিজের ইজ্জতটা নিয়েও ঘরে ফিরতে পারে। শুধু একজন দুইজন আলেম মুখ খুললেই পরিণতি যদি এটা হয়, এখন সেই ডক্টর জাফর ইকবালকে বহুদিন থেকে প্রস্তাব জানিয়ে রাখা হয়েছে ওই ফেস দ্য পিপলের পক্ষ থেকে, আপনিও একটা ডিবেটে আসেন, কিন্তু আসতে আর রাজি না। আরও বহু ফিগার, তাদেরকে বলা হচ্ছে বিবর্তনবাদ নিয়ে আরও কিছু বিষয় নিয়ে অমুক হুজুরের সাথে আপনারা বসেন, কিন্তু মানে ভাবটা হলো এমন, জাফরুল্লাহ গেল, মুরগি কবির গেল, অমুক গেল আর তমুক গেল, পরে যদি আমরাও যাই দু একটা লোকের তো একটু ইজ্জত থাকা দরকার, তো ওই হুজুরের লোকে বসবো না ওনারা বাদ দিয়ে অন্য কেউ? তা দু একজন মুখ খুলেছে তাতেই যদি অবস্থা হয়, যেদিন সবাই মুখ খুলবে সেদিন অবস্থাটা কেমন হবে? ইনশাআল্লাহ সবাই যেদিন মুখ খুলবে সেদিন কারো হালত আর করুণ হবে না। এই দেশে আলেম ওলামার সংখ্যা কম না, আলেম ওলামা তালিবুল ইলম তাদের পরিবারের সদস্য তাদের মুহিব্বিন যদি মিলান এই দেশের প্রায় অর্ধেক জনগণই এর মধ্যে চলে আসবে। নাস্তিকরা আমার ধারণা ওরা কয়েক লাখের চাইতে বেশি হবে না, কোটির ধারে কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না। ওই নাস্তিকরা যদি দুনিয়ারে গরম করে রাখতে পারে, আর বিধর্মীরা যাদের সংখ্যাও মাত্র 1-2 কোটি, পার্সেন্টেজে খুবই কম, তারা যদি আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ পেয়ে যায়, আমাদের মিডিয়া কাভারেজ পাই আর না পাই ইনশাআল্লাহ মিডিয়া আমরা তৈরি করতে পারব। দুনিয়াতে এই 14 কোটি আর 15 কোটি, আর দেশ ছোট হতে পারে কিন্তু জনসংখ্যাটা তো মোটেও কম না, ম্যান পাওয়ার একেবারে ফেলে দেওয়ার মতো কোনো বিষয় না। আরে দেখেন না হুজুররা ডাক দেয় 10 লাখ মানুষ, চারদিক থেকে অবরুদ্ধ করে রাখার পরও 10 লাখ মানুষ কোত্থেকে উড়ে এসে হাজির হয়ে যায়? এটা ভাবার কারণ নাই, সবার ইমান মনে হয় শেষ, এখন আর ডাক দিলে কেউ আসবে না।
যখন জাগা দরকার তখন পাবলিক ঠিকই জাগে। মানুষ মার খেতে খেতে যদি অবস্থা এমন হয় যখন বোঝে যে মরা যখন লাগবই, তখন মানুষ রাখেন কুত্তা বিড়াল থেকে শুরু করে যত নিরীহ প্রাণী হোক, তারাও ভাবে মরমুজহর একটা দিয়ামর। আর একবার যদি দেওয়ার চেতনা পাবলিকের মধ্যে চলে আসে, শ্রীলঙ্কা হতে আর বেশি দেরি লাগে। এতদিন যারা জাতীয় বীর ছিল এবং পুরো দেশটারে চুষে চুষে খেল, যখন পাবলিক দেখলো আর উপায় তো নাই, এমনিও মরমো অমনিও মরমো, না খায়া মরমো, এর চাইতে তুই তো সব খাইছিস তাহলে তোর পেট থেকে বাইর কইরা এখন খাবো, তা সবাই মিলে যখন জেগে গেল এখন বেচারা পালানোরও জায়গা খুঁজে পায়। তো এই দেশে নাস্তিক আর কয়ডা? নাস্তিক এসেছে হুজুরদেরকে দমন করে দেওয়ার জন্য, আলে মোলামারে দমন করার জন্য, ইসলামরে কাটছাট করে ইসলামের নতুন একটা ভার্সন বের করার জন্য, মাদ্রাসা আর মসজিদকে টার্গেট করে এগুলোকে ধ্বংস করার জন্য। দেখেন না, মাদ্রাসা ধ্বংস করার জন্য কোরবানির চামড়া নিয়ে কি হচ্ছে? চামড়ার কোনো জিনিসের দাম কমে না, কিন্তু সিন্ডিকেট একটা করে কোরবানির চামড়ার এমন একটা হালত করে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো, অনেক মাদ্রাসা অবস্থা এমন, যেই কয় টাকা ব্যয় করে সেই কোরবানির মৌসুমে ছাত্রদের পেছনে বা দাওয়াত পৌঁছানোর পেছনে চামড়া বিক্রি করে সেই কয়টা টাকা উসুল হয়। তো ভেবেছে এভাবে মনে হয় কোমর ভেঙে দেওয়া যাবে। আর যত ইস্যুই আসুক খালি টার্গেট এখন শুরু হয়েছে ওয়াজ মাহফিল। হিন্দুর বাড়ি পুড়িয়েছে, টার্গেট ওয়াজ মাহফিল। আর কে পুড়িয়েছে আগে খুঁজে বের কর। বেশিরভাগ ইস্যু না, বরং আমার ধারণা প্রায় সবগুলো ইস্যুর মধ্যেই নেপথ্যে কারা কারা এই কাজগুলো করে খুঁজেই বের করা যায় না। প্রথমে খুব মিডিয়া গরম হয়, কয়েকদিন পর আর মিডিয়ায় খুঁজেও পাওয়া যায় না। ওই যে কুমিল্লায় মন্দিরের যে ঘটনাটা ঘটলো, সেই সময় তো আমরা জেলে, প্রায় এক বছর হয়ে যাচ্ছে, ঘটনার পুরো প্রতিবেদন সামনে এসেছে। কারা করলো? একটারে তো ঢুকিয়ে দেওয়া হলো, আমি যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে ছয়তলায় বেচারা কয়দিন ছিল, নেশাখোর, পুরো আস্তা পাগল। সেই কাজ করেছে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু ও হলে এমন নেশাখোর, আরে 500 টাকা দিলেও সব করতে পারে। তো কে এগুলো করছে, পেছনে কারা, উদ্দেশ্য কি, একটাবারও সামনে আসে না। একটা ইস্যুতে এমন কেউ দেখাতে পারে নাই যে কোনো হুজুরের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে ওরা এই কাজ করেছে। কিন্তু তারপরও যখনই দেখবেন জাতীয় কোনো ঘটনা ঘটে, সবার আগে টার্গেট করা হয় ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে, তাইলে দেশে শান্তি আর শান্তি চলে আসবে। শ্রীলঙ্কার মতো শান্তি, অমুক দেশের মতো শান্তি, তমুক দেশের মতো শান্তি। কিন্তু এভাবে যদি আপনারা আপোষ করা শুরু করেন, আজকে একচুল আপোষ করবেন যে ওয়াজ মাহফিল থাক, একটা ওয়াজ মাহফিল করলামই না, হয়েছে কি, কালকে আরেকটা ধরবে, পরশু আরেকটা ধরবে, এভাবে চাপাতে চাপাতে একসময় কাউরি রাখবে। যার কারণে আমাদের যত ভুল বোঝাবুঝি আছে এগুলোর ফয়সলাও নিজেরা করা দরকার। এই দেশে এক বক্তারে যখন দেশ থেকে বিদায় করা হলো বা তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, অনেকে খুশি হয়ে গিয়েছিল, যাক এবার কিছু বিতর্কমূলক কথাবার্তা এখন একটু কম হবে। কিন্তু এটা চিন্তা করে নাই, এটা তো হলো প্রথম সূচনা। যখন ওরা একটা ক্ষেত্রে সফল হবে, একজন জনপ্রিয় সাইজ করতে সফল হবে, ওরা বসে থাকবে না, দুদিন পর আরেকজনরে ধরবে। দেখা গেল তারে বিদায় করা হয়েছে, কয়দিন পর তালিকা আসলো 10 জনের, তার কয়েকদিন পর আসলো 19 জনের, তার কয়েকদিন পর হলো 27 জন, তার কয়েকদিন পর 29 জন, তারপর সর্বশেষ হয়েছিল 35 জন। আমরা কারাগারে যাওয়ার আগ পর্যন্ত 35 জন বক্তার লিস্ট ছিল, এই লিস্ট মিডিয়ায় প্রকাশ করা হয় নাই, কিন্তু থানা থেকে মাহফিলের পারমিশন আনতে গেলে সেখানে তারা লিস্ট বের করতো, দেখতো তালিকার মধ্যে নাম আছে কিনা, নাম থাকলে পারমিশন দেওয়া হতো না, বা বলা হতো ওনারে বাদ দিয়ে করেন তাহলে সাপোর্ট পাবেন, না হলে সাপোর্ট পাবেন না। কিছু কিছু এলাকায় ঝামেলা বেশি হতো, কিছু কিছু এলাকায় কম হতো, যেখানে আলেমরা আমার শক্তিশালী সেখানে কম হতো, প্রশাসনও ভাবতো হুজুরদের সঙ্গে ঝামেলা করতে যাওয়ার দরকার নেই, না হলে আমার অঞ্চল আবার অশান্ত হয়ে যাবে। আর যেখানে আলেমরা আমার দুর্বল সেখানে খুব ভালো করে সুযোগটা কাজে লাগালো। এরপর তো গণগ্রেফতারি শুরু হলো, আর নতুন করে তো এখন 35 থেকে 116 পর্যন্ত বড় হয়ে গেল। ভেবেছেন 116তে থেমে যাবে? আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই, তালিকা বড় হতে হতে 2 দিন পর দেখবেন আপনার নামটাও চলে এসেছে। মজার বিষয়, আমরা কারাগারে যাওয়ার পর যারা খুশি হয়েছিল, যেই তালিকায় আমাদের নাম আছে সেই তালিকায় তাদের নামও আছে। 35-এর মধ্যে আমার সিরিয়াল আছে 7-এ, তার সিরিয়াল আমার কয়েকজনের পরেই এসে হাজির হয়ে গেছে। তাহলে খুশি হয়ে লাভ হলোটা কি আপনার? তো এই কারণে নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, নিজেরা বসেন সমাধান করেন। ইখতিলাফ থাকলে থাক ইখতিলাফ, ইখতিলাফ করেও আমির মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা যেভাবে কাফেরদের বিরুদ্ধে ঐক্যের প্রকাশ দেখিয়েছেন, এভাবে দেখিয়ে দেন না। এই দেশে আলেম ওলামা কম না, ইসলামী দল কম না, সবাই শুধু ঐক্যবদ্ধ হয়ে দেখেন না, দল এক করা লাগবে না, শুধু ঐক্যবদ্ধ হবেন ইসলাম রক্ষার প্রশ্নে। ভুল বোঝাবুঝি বাদ দিয়ে দেন, কেউ কারো বিরুদ্ধে মাহফিলের মধ্যে উস্কানি দেওয়া বাদ দিয়ে দেন,
দেখবেন ইনশাআল্লাহ ওই 10টা 20টা 100টা 200টা আর 1000 2000 নাস্তিক কোনো হিম্মত করে সামনেই দাঁড়াতে পারবে না, কিছু করা লাগবে না। ওরা এক জায়গায় সব জমা হবে, খালি তাকবীর দিবেন, দেখবেন একটারে আর খুঁজে পাবেন তো পারা যাবে না ইনশাআল্লাহ। তো আপনাদের আজকে যেহেতু মাহফিলের আয়োজনই হলো নলবাটা ওলামা ঐক্য পরিষদ, নামটাই সুন্দর, ওলামা ঐক্য পরিষদ, তো এভাবে শুধু নলবাটার ওলামা না, সারা দেশের ওলামাদের মধ্যে যখন ঐক্য হবে, আর ওলামাদের ঐক্য হলে প্রত্যেকের অনুসারীর মধ্যে ঐক্য হয়ে যাবে। আজকে আমার আর আপনার দূরত্ব, তো আমার 10 লাখ মানুষ থাকলে আপনারও 10 লাখ লোক আছে, এই 10 লাখ 10 লাখেও মারপিট চলছে, কেন? কারণ উপরে যদি মারপিট চলে নিচে একটা অটো চলবে। আজকে আমি আর আপনি মিলে যাই, দেখবেন 10 লাখ 10 লাখ মিলে 20 লাখ এক হয়ে গিয়েছে, হবে কি না এটা বলেন? তো যদি আমরা এভাবে হতে পারি ইনশাআল্লাহ এই দেশে আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে। এখন থেকে 10 বছর আগে পারতো না, এখন পারছে কেন? যদি এখনই আপনারা এটা সমাধান না করেন 10 বছর পর অস্তিত্ব কারোই থাকবে না, কারো পায়ের তলাই মাটি থাকবে। এখনও তো সেই ব্যাপক জিনিস শুরু হয়নি, হালকা পাতলা শুরু হয়েছে। আমরা কতটা ওদের ইচ্ছের উপর নির্ভরশীল দেখেন না? ওরা যদি বলে মসজিদে মুসল্লি হবে 5 জন, 6 জন আপনি করতে পারছেন, সেই 5 জন নিয়েই নামাজ আদায় করতে হচ্ছে, না হলে ওয়ার্নিং চলে আসছে। ওরা যদি বলে অমুক কাফেরের লাইগে দোয়া করতে হবে, সেই দোয়া আপনার করা লাগে, না করলে আপনার এই বিভিন্ন হয়রানির মধ্যে পড়ে যাওয়া লাগে। এমন কি চিহ্নিত নাস্তিকের জানাজা পড়তেও এই দেশে হুজুরে বাধ্য করা হয়েছে, এরকম রেকর্ড আছে। তো চাপাতে চাপাতে দেখেন না যে ওদের নির্দেশের উপর আমরা কতটা নির্ভরশীল হয়ে গিয়েছি, ওরা যা বলে সেটা করতে বাধ্য। তো মসজিদের মুসল্লি কমিয়ে কমিয়ে যদি 5 আনতে পারে, 5 থেকে 0 খুব বেশি দূরে না, খালি ইচ্ছা করলেই চলবে। ইচ্ছা একদিনেই হবে জরুরি না, কিন্তু ইচ্ছা হলে ঠেকাবেন কেমনে? এ কারণে আগ থেকেই মজবুত হয়ে যায়। এটা জানিয়ে দেন যে বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশের মধ্যে বিধর্মীরা থাকুক এতে আমাদের আপত্তির কিছু নেই, ওরা ওদের ধর্ম পালন করুক আমরা আমাদের ধর্ম পালন করব, আমরা ওদের বিরক্ত করব না, ওরাও গায়ে পড়ে এসে আমাদের সঙ্গে লাগাবে, আর সেই ট্রাম্পের কাছে গিয়ে বানিয়ে বানিয়ে আমাদের বিরুদ্ধে নালিশও দিবে। এর দ্বারা শুধু আমাদের ক্ষতি তা না, দেশের ইমেজ নষ্ট হয়, দেশের ইমেজ নষ্ট হলে খালি হুজুররা লসে পড়ে তা না, লসে তো তোমরাও পড়ো, তাহলে হুজুররাই তো দেশে বেশি ভালোবাসে, হুজুরদের চাইতে দেশে বেশি কে ভালোবাসে? আমরা যে ইসলামের কথা বলি এটা কি আমাদের স্বার্থে নাকি? যদি ইসলাম কায়েম হয় এই সুবিধা কি শুধু আমরা ভোগ করব? ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম যদি কায়েম হয় গোটা জাহানে সব মানুষ শান্তি ভোগ করবে, এমনকি পশু পাখি পর্যন্ত শান্তি ভোগ করবে। এই যে আজকে দুনিয়া এত সমস্যা, গরম অনেক বেড়ে যায়, বৃষ্টি হয় না, ভূমিকম্প হয়, এই হয় আর সেই হয়, এগুলো তো একমাত্র এ কারণে যে ইসলামরে যত সরাবেন আল্লাহর আজাবও তত আসবে, ইসলামরে ধরেন আল্লাহর আজাবও সরতে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টা বলে শেষ করছি, এই সবগুলো বিষয় যেগুলো এখন পর্যন্ত বললাম এগুলো হলো কেয়ামতের এক একটা নিদর্শন। কিভাবে? কেয়ামতের মৌলিক একটা নিদর্শন হলো প্রতিটা বিষয় উল্টে যাবে। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রিল আমিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, হে আল্লাহ রাসূল কেয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, তুমি তো আমারে প্রশ্ন করেছো, দেখো আমি তোমার চাইতে এই বিষয়ে বেশি জানি না। তার মানে কেয়ামত কবে হবে এই এলেম যেমন তোমারও নাই আমারও নাই, এই ইলম একমাত্র আল্লাহর কাছে, কারণ কোরআনে আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, কেয়ামত কবে হবে এর এলেম একমাত্র আল্লাহর। কিন্তু জিব্রিল জিজ্ঞেস করলেন, আমা আমারাতুহা, তো ঠিক আছে কেয়ামত কবে হবে, টাইম নয় তো নির্ধারণ করে দিতে পারছেন না, কিন্তু কিছু নিদর্শন বলে দেন না, আলামত কি, কোন আলামত দেখলে বুঝবো কেয়ামত ঘনিয়ে এসেছে? রাসূল কয়েকটা আলামত বললেন, সবগুলো আলামতের মূল কথা এটা, যেটা হওয়া দরকার ছিল সেটা হবে না, উল্টোটা হবে। আজও যেমন উল্টোটা হচ্ছে না, আলেম ওলামা জেলে থাকার কথা না সম্মানের আসনে থাকার কথা? তো জীবনের সব ক্ষেত্রে যে উল্টা উল্টা হালত দেখছেন, নাস্তিকরা মাথা উঁচু করে থাকার কথা আর মুসলমান মাথা নিচু করে থাকার কথা, নাকি উল্টো হওয়ার কথা? তো রাসূল বলছেন, আনতালিদাল আমাত রব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে কি? অনেক ব্যাখ্যা মুহাদ্দিসরা বিভিন্ন ব্যাখ্যা করেছেন, এর মধ্যে প্রসিদ্ধতম একটা ব্যাখ্যা হলো যে সন্তান মার সঙ্গে আচরণ যেমন করা দরকার ছিল সেটা না করে দাসীর মতো আচরণ করে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতারি আশাইয়াত তাওয়ালুনা ফিল বুনিয়ান, যাদের পরার মতো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, যারা ছাগল চড়াতো ভেড়া চড়াতো ক্ষেত খামার করে বেড়াতো,
ওদের আঙ্গুল ফুলে এমন কলা গাছ হবে ওরা বিল্ডিং নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, ক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? উল্টো। অন্য হাদিসে রাসূল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজিরি সা, যখন দায়িত্ব এমন ব্যক্তির হাতে অর্পণ করা হবে যে যোগ্য না অযোগ্য, যার ইলম নাই, যার আমল নাই, তারাই চেপে বসবে মুসলমানদের উপর। এমনকি যাদের অনেকের ইমানই নাই তারা নিজেদেরকে পরিচয় দিবে মুসলমানদের শাসক বলে। রাসূল বলেন, যখন এরকম দেখবা দায়িত্ব অযোগ্যের হাতে তুলে দেওয়া হচ্ছে, ফান্তাজিরি সা, তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকবা। দায়িত্ব অযোগ্যের হাতে যায় কিভাবে? বহুভাবে যেতে পারে। এর অন্যতম একটা দৃষ্টান্ত সহি বুখারীর হাদিসেও পাওয়া যায়, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সেই জাতি কোনোদিনও সফল হবে না, যত চেষ্টা করুক কোনোদিনও সফল হবে না, যারা দায়িত্ব অর্পণ করে দিবে কোনো মহিলার হাতে। কোন কিতাবের হাদিস? কোন কিতাবের হাদিস? আরে বলে না, কোন কিতাবের হাদিস? জাল হাদিস, জয়ীফ হাদিস? সহি বুখারীতে জয়ীফ হাদিস আছে। তাহলে হাদিসের মান কি? বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বানিয়ে বলেন তিনি। তার মানে এই বক্তব্য কার বক্তব্য? তো সব ক্ষেত্রে যার কাছে যাওয়া দরকার যদি তার কাছে না যায়, ইদা তুখিজাল ফাই উদুয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আখসাবাহু। এই হাদিস রাসূল বলছেন, যখন আরো বিভিন্ন উল্টা হবে, আমানতকে যেটা রাষ্ট্রীয় আমানত সেটাকে মনে করবে গনিমতের মতো, সেটাকে যেমনে ইচ্ছে এমনে ব্যবহার করবে, রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যয় না হয়ে বরং এগুলো দ্বারা নিজেদের পকেট ভরবে। একইভাবে মানুষ জ্ঞান শিখবে দিনের জন্য না দুনিয়ার জন্য, তার জ্ঞান দিয়ে সে ইসলামের উপকার না করে ইসলামের আরো ক্ষতি করবে। যেমনটা আজকাল সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখা যায়, তারা জ্ঞান অর্জন করছে, জেনারেল জ্ঞান দিয়েও তো ইসলামের বহুত খেদমত করা যায়, বরং ইসলামের তো বিধান হলো এটা, সর্বপ্রকার ইলম ফরজে কিফায়া। শুধু কোরআনের ইলম ফরজে কিফায়া এরকম না, সর্বপ্রকার জ্ঞানই ফরজে কিফায়া, কৃষিবিদ্যাও ফরজে কিফায়া, বিজ্ঞানও ফরজে কিফায়া। কেন? যেই জ্ঞানের সঙ্গে মানুষের দুনিয়ার উন্নতিও সম্পর্কিত, সেটাও কিছু না কিছু মানুষকে হাসিল করতে হবে, না হলে তো দুনিয়ার মধ্যে মুসলমানরাও সুখে থাকতে পারবে। তাহলে এই জ্ঞান দিনের জন্য হবে না দুনিয়ার জন্য হবে। আজকাল তো পুরো জ্ঞানটাই একমাত্রই দুনিয়ার জন্য, বস্তুবাদী, জড়বাদী আর দুনিয়াদার হওয়ার জন্য। একইভাবে মানুষ বউয়ের আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, বন্ধুরে কাছে টানবে, বাপরে দূরে ঠেলবে। রাসূল বলেন, যখন এরকম সব উল্টা উল্টা হবে, মসজিদ নীরব থাকার জায়গা, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি হবে, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র এবং মদ এগুলো ব্যাপক হবে, সমাজের মধ্যে প্রকাশ্যে চলবে, অপরাধ করবে বুক ফুলিয়ে, আরে আজকাল তো জিনার সেঞ্চুরি করেও মিষ্টি বিতরণ করে, গর্ববোধ করে, যখন এরকম সব কিছু উল্টে যাবে, রাসূল বলেন, তখন খালি অপেক্ষায় তোমরা প্রহর গুনবা, ফালিয়ার তাকিবু আইন্দা দা ريحاً حمراء وزلزلة ومسحة ومسخاً وقذفة وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع تو تمرا উল্টো পথে চলবা, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের পিছনে ফেলে নিজেদের বিধানকে সামনে আনবা, তো সব ক্ষেত্রে তোমরা যত উল্টা হবা আমি আল্লাহ উল্টা আচরণ করব, তোমাদের উপর বরকত বন্ধ করে দিব, রহমত বন্ধ করে দিব, সর্বপ্রকার আযাব লিপ্ত করব, কখনো ভূমিকম্প দিব, কখনো বন্যা দিব, কখনো চেহারা বিকৃতি ঘটাবো, কখনো প্রস্তর বর্ষণ করব, এরকম একের পর এক শুধু আজাব আসতেই থাকবে। তাসবিহের দানা ছিঁড়ে গেলে, তাসবিহের রশি ছিঁড়ে গেলে দানা যেমন একের পর এক বেরিয়ে আসে, তোমাদের উপর আজাবও এরকম আসতে থাকবে। কখনো আসবে করোনা, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো এই কখনো সেই, আসতেই থাকবে। আপনি ভাববেন সমাধান করে ফেলবো, করোনার চাইতে আমরা বেশি শক্তিশালী, আমরা শুধু হাতের মধ্যে গ্লাভস লাগাবো, আমরা স্যানিটাইজার ব্যবহার করব, মাস্ক পরবো আর দূরে দূরে থাকবো, আর তিনটা করে করোনার টিকা নিব, ব্যাস করোনারে লাথি মেরে বিদায় করে দিব। তা আপনি ভাববেন এভাবেই মনে হয় আমি আজাব তাড়াবো, কয়ডারে তাড়াবেন? আল্লাহ দিতে শুরু করলে কয় দিকরে আপনি বন্ধ করবেন? আল্লাহ যদি আজাব দেওয়া শুরু করে বাঁচার শক্তি আছে কারো? আরে বলে না আছে কারো? তা আল্লাহ বলেন এগুলো কখন দিব? আরে আমি তো রহমান, আমি তো রাহিম, আমার নবীও তো রহমতুল্লিল আলামিন, আমি তো চাই না আজাব দিয়ে ধ্বংস করতে। যখন তোমরা উল্টো চলবা তখন আমিও উল্টোটা করব। তাহলে দুনিয়ায় যদি শান্তি পেতে চাই, উল্টো করা যাবে না, সঠিকটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সঠিক আদর্শ ধারণ করে সঠিক পথে চলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।